স্কুলে না আসলে কি আর ভালো লাগে? আচ্ছা রহিম, সে তোমার কেমন দিদি হয় তা কি তুমি জানতে পেরেছো? না স্যার, আমি জানতে পারিনি। আচ্ছা, আগামী দিন জেনে আসবে। আর শোনো বাবা রহিম, আগামীকাল থেকে তুমি হাতি নিয়ে স্কুলে আসবে। এ আমার আদেশ নয় বাবা, এ সাইদ বাদশার আদেশ। যাও, আজ তোমার ছুটি। কোথায় পাবো টাকা পয়সা তো?
লোকের মহন্ত বা
বন্ধুরে
বন্ধু কে যদি
আর সুমন তরে আপনারা অনেক কষ্ট স্বীকার করে আমাদের অনুষ্ঠান উপভোগ করলেন।